উপস্থিত মহাদারা বলমাই হযরত ইসলাম প্রিয় তাওহীদী জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা এতমধ্যে আমাদের অনেক মা বোন বৃষ্টিতে ভিজে ভিজে মাহফিলে চলে এসেছেন সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা সব মিলিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা মন খারাপ করেন নাই তো আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা ফাআলুল লিমা ইউরিদ কুরআন মাজিদে তিনি বলেছেন আল্লাহ যা চান তিনি তাই করেন ইয়াফআলু মা ইয়াশা তিনি কোন কাজ করতে কারো সাথে পরামর্শ করেন না কোন মাখলুকের পরামর্শের কোন প্রয়োজন আল্লাহর নাই এজন্য আপনি ভাবছেন জাহেরি মাহফিল করলে কোরআনেরই তো প্রচার হয় আল্লাহর দ্বীনেরই তো কথা হুজুররা বলতো এতে করে তো আমাদের পার্সোনাল কি লাভ আল্লাহর দ্বীনেরই তো উপকার হতো এত কষ্ট করে মাহফিলটা করলাম আয়োজন আল্লাহ মাহফিলটা করতে দিল না এই জাতীয় অভিমান করার কিছু নেই কারণ আল্লাহ যেটা করলাম মনে করেন তিনি সেটাই করেন ঠিক না এইজন্য পৃথিবীতে যত নিজের জীবনে বাস্তবতার মুখোমুখি হয়ে যত কঠিন সিদ্ধান্তে আপনি পড়ে যান আল্লাহ যত কঠিন সিদ্ধান্ত দেয় ওটার উপরও সন্তুষ্ট থাকতে হবে এই ছোট ছোট ধাক্কাগুলো দিয়ে আল্লাহ আমাদের পাক্কা করতে চায় ঠিক না এজন্য আমরা মন খারাপ করব না বরং আমরা আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে চাই আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই প্রাকৃতিক দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে জোরে বলেন কে এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 208 নম্বর আয়াতের কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিস নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তেলাওয়াত কৃত আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা উদখুলু ফিসসিলম কাফা তোমরা যারা ঈমান এনেছ তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব শেষ তোমরা মনে করো না বরং ঈমান আনার পরে দায়িত্ব হয় শুরু ঈমান হলো ইসলামে প্রবেশের রাস্তরণ মেইন গেট ইসলামে প্রবেশ করতে হলে ঈমান আনতে হয় কালেমা পড়তে হয় তোমরা যারা কালেমা পড়ে ঈমান এনেছো থেমে যেও না এবার ইসলামে প্রবেশ করো এখন ইসলামে প্রবেশ কতটুকু করবেন কাফা পরিপূর্ণ ইসলামে আংশিক প্রবেশ করার কোনো অনুমতি নাই ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে আপনি এখতিয়ার রাখেন আপনি ঈমান আনবেন কি আনবেন না এই বিষয়ে আপনার এখতিয়ার আছে আল্লাহ প্রিয় নবীকে দায়িত্ব দেন নাই যে মানুষকে জোর করে মুসলমান বানাবেন বরং দায়িত্ব দিয়েছেন আপনি বলুন বলাই আপনার দায়িত্ব কে মুসলমান হবে কে হবে না সে হিসাব করার প্রয়োজন আপনার নেই এটা তার ব্যাপার
وذكر فإنما أنت مذكر لست عليهم بمسيطر ও প্রিয় নবী আপনি নসিহত করুন উপদেশ দিন আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি لست عليهم بمسيطر জোর করে মুসলমান বানানোর জন্য দারোগা বানায়া পাঠাই নাই ইননামা আলাইকাল বালাগ ওয়া আলাইনা আল হিসাব ও প্রিয় নবী আপনার দায়িত্ব হলো শুধু মেসেজ মানুষের কানে পৌঁছিয়ে দেবেন আপনি শুধু দাওয়াত দেবেন এখন দাওয়াত দেওয়ার পর রাতের বেলা ঘরে বসবেন বসে এবার সকাল থেকে কয়জনকে দাওয়াত দিছি কয়জন দাওয়াত গ্রহণ করছে কয়জন প্রত্যাখ্যান করছে কাগজ কলম লইয়া হিসাব করার দায়িত্ব আপনার নাই ওয়া আলাইনাল হিসাব ইমানকে আনলো ইমানকে আনলো না হিসাব নেয়ার জন্য আমি আল্লাহই আছি তোমাদের কাছে আমি ইসলাম এবং কুফর তুলে ধরলাম এখন তোমাদের যার মনে চায় ঈমান আনো যার মনে চায় কাফের হও এটা তোমার ব্যাপার তাহলে ঈমান আনা এবং না আনার ব্যাপারে ব্যক্তির এখতিয়ার আছে কিন্তু ঈমান আনার পরে অদ্দিকা ইসলাম মানার কোনো এখতিয়ার আর নাই আমি কি কথা বুঝাইতে পারতেছি ঈমান আপনি আনবেন কিনা না কাফের থাকবেন এটা আপনার ব্যাপার আল্লাহ আপনাকে জোর করে মুসলমান বানাবে না আপনি ইসলাম গ্রহণ করতে না চাইলে আল্লাহর নবী আপনাকে উনার জীবন দশায় থাকলে আপনার জোর করে মুসলমান বানাতেন না কিন্তু ইসলাম যখন গ্রহণ করবেন তখন অদ্দিকা মুসলমান থাকার সুযোগ আর নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এখানে আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন ও ইমানদার ইসলামে পুরাপুরি ঢোকো আল্লাহ এটা কিন্তু বলেন না ইয়া আইয়ুহান্নাস উদখুলু ফিস-সিলমি কাফা ও মানুষেরা ইসলামে ঢোকো পুরাপুরি বলেন নাই কারণ মানুষদের মাঝে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে ওরা ইসলামে পুরা ঢুকবে কেমনে মুমিন তো হয় নাই এই জন্য যারা মোমেন তাদেরকে বলেছেন ইমান আনার পরে তুমি অর্ধেক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না জান্নাতে যেতে হলে ইসলাম পুরাটাই মানতে হবে ইসলাম গ্রহণ করা না করা আপনার ব্যাপার কিন্তু ইসলাম গ্রহণ করার পরে অর্ধেক মুসলমান হওয়ার কোন সুযোগ আর নাই ওদখুলু ফিস-সিলমি কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবার বলুন তো বাংলাদেশের লোকেরা ইসলাম কি সব জায়গায় মানতে রাজি হয়েছে সবাই অধিকাংশ মুসলমান মসজিদে ইসলাম মানে কোনো আপত্তি করে না ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে যখন মসজিদে ঢুকেছে তখন থেকে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত কোরআন সুন্নার বাহিরে আল্লাহর বিধানের বাহিরে কোনো কাজ করতে রাজি হয় না অথচ সেই মুসলমান আবার যখন আদালতের চেয়ারে হাকিম হয়ে বসে আল্লাহর আইনে রাসূলের আইনে একটা মামলার রায়ও দেয় না মসজিদে যখন ঢুকেছে সে আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে কোনো কাজ করেনি ইসলাম সে মেনেছে মসজিদে কিন্তু আদালতে বসে ইসলাম আর মানে না আমাদের দেশের এমপি যারা তারা সংসদ ভবনে গিয়ে হ্যাঁ বলে আইন হয়ে যায় না বললে আইন হয়ে যায় আমি জানি না আপনারা সকলেই সংসদ ভবনে ঢোকার সুযোগ পেয়েছেন কিনা নাও পেতে পারেন অনেকে পেয়েছেন তার মাঝে আমিও আছি সংসদ ভবনের যেখানে এমপি সাহেবেরা মিটিং করে সংসদ অধিবেশন করে ঠিক এর পাশেই সংসদ ভবনের ভিতরে সুন্দর মসজিদও আছে যখন জোহরের সময় খানার বিরতি দেয় নামাজের বিরতি দেয় তখন দেখা যায় 300 জন এমপির মাঝে 50 জন 60 জন 70 জন 100 জন নামাজ পড়ে জোহর নামাজ পড়ার জন্য এমপি সাহেব যখন মসজিদে ঢোকে তখন তিনিও ডান পা দিয়ে ঢোকেন বাম পা দিয়ে বের হন তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন
পুরা মসজিদের সময়টুকু আল্লাহর আইন মেনে চলেন। কিন্তু ওই এমপি সাহেব, ওই এমপিরা মসজিদ থেকে বের হয়ে যখন অধিবেশনে বসে, আল্লাহর আইনে একটা বিলও আর পাশ করাতে রাজি হয় না। দুরাকাত নামাজ পড়ে ফরজ, আত্তাহিয়াত পড়ার জন্য বসতে উনি ভুলে গেছেন। মানুষ হিসাবে ভুল হতে পারে না, নামাজের মাঝে কি আমাদের ভুল হয় না? মাঝে মাঝে হয়, হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো একদিন জোহরের নামাজের সময় উনি তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে গেছেন। এরপরে তিনি সাহস সিজদা দিয়েছেন, একজন সাহাবী স্মরণ করায় দিছে, হুজুর নামাজ কি কমে গেল? আরেকদিন দুরাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে। আল্লাহর হাবিব জীবনে নামাজে তিন চারবার ভুল করেছেন, মানুষ হিসাবে ভুল হতে পারে। আমার প্রিয় ভাইরা, ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে দুরাকাত, আর তাহিয়াত পড়ার জন্য বসতে ভুলে গেলেন। স্বাভাবিকত তিনি বসতে ভুলে এবার দাঁড়াতে শুরু করলেন। আমরা যারা পিছনে মুসল্লি, আমরা ইমাম সাহেবের সাথে দাঁড়ায় যাই নাকি লোকমা দেই? কথা বলতে হবে কিন্তু, আমি বলেছি আমরা বলবো কম না শুনবো কম না, পরিপূর্ণ বলবো পরিপূর্ণ শুনবো, ঠিক আছে? তবে হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনছেন, একটু কষ্ট হইতেছে তো? অসুবিধা নাই। হাদিস আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বলেছিলেন, ইয়া আয়েশা আজরুকে আলা কদরে নাসুক, ও আয়েশা, যে ইবাদতে তোমার কষ্ট বেশি হয় ওই ইবাদতে আল্লাহ তোমার সওয়াব বেশি দেবে। সুবহানাল্লাহ। তো আজকে যেহেতু বৃষ্টির মাঝে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, কারো গায়ে বৃষ্টিও পড়ছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা আশাবাদী অন্যদিন বসে বসে ওয়াজ শুনলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দিত, কষ্টের কারণে আল্লাহ আজকে সওয়াব বেশি দেবে ইনশাআল্লাহ। বলছিলাম প্রশ্নের জবাব দেন, ইমাম সাহেব দুরাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে বসে নাই, ভুলে দাঁড়াচ্ছে, মুসল্লি কি দাঁড়াবে না লোকমা দেবে? কারণ কি? কারণ হচ্ছে দুরাকাত ফরজ নামাজ, পড়ে তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক তাশাহুদের জন্য এটা ওয়াজিব। প্রথম বৈঠক কি? ওয়াজিব। ইমাম সাহেব ভুলে ওয়াজিব তরক করে ফেলছিলেন, তাই পিছন থেকে মুসল্লি এমপি সাহেব লোকমা দিল, ডিসি সাহেব তার মসজিদে ইমাম ভুল করলে লোকমা দিল, জজ সাহেব তার মসজিদে ইমাম ভুল করেছে লোকমা দিল, ম্যাজিস্ট্রেট সাহেব দিল, আমরা যারা আছি আমরাও রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর আলেম গাইরে আলেম আমরাও লোকমা দিলাম। হুজুর ওয়াজিব ছুটাই ফেলছেন, এটা আপনার ভুল হয়েছে, রাসুলের সাথে মিলে নাই, আল্লাহ রাসুলের আইনের খেলাফ, আপনাকে আমরা লোকমা দিয়ে সাবধান করলাম, ওয়াজিব আপনি ছাড়লেন কেন? হুজুর লোকমা নিয়ে বসে গেল, আত্তাহিয়াত পড়লো, আরো দুই রাকাত পড়লো, আবার পরবর্তীতে সেজদায় সাহু দিয়া নামাজ শেষ করলো। এবার এসপি সাহেব চলে গেলেন, ডিসি সাহেব চলে গেলেন, এমপি সাহেব চলে গেলেন, গিয়ে সংসদের অধিবেশনে এমপি বসলেন, জজ কোর্টের চেয়ারে, জজের চেয়ারে হাকিম সাহেব বসলেন। বসার পরে সেখানে বিল উত্থাপন হলো, চোর ধরে হাত কাটতে হবে, চোরের মামলার রায় হবে, চোর ধরে হাত কাটো, আল্লাহর কোরআনের আইন। প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটা আমি কেটেই দেব। এবার বলুন তো, যে জজ সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দিছে, চোর ধরে হাত কাটার ফরজ আইন, জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় কোনদিন দিছে? জোহরের নামাজে দুরাকাত পরে বসা ওয়াজিব, আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? কোনটার গুরুত্ব বেশি? কথা বলুন ভাইরা, ওয়াজিব না ফরজের গুরুত্ব বেশি? তো জজ সাহেব লোকমা দিল, হবে না, বোঝে না ইসলাম, অতক্ষণ অফিস সিলমে কাফা। আল্লাহ বলছে মোমেন যখন হবে, কিছু ইসলাম কিছুই অন ইসলাম চলবে না, ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আদেশ করেছেন কে? আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ নামাজের অর্ডার দেওয়ার পরে নামাজ কায়েম করা নফল না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো, আল্লাহর আদেশের কারণে রোজাটা ফরজ হয়ে গেল। ওয়াতুজ্জাকাত, যাকাত প্রদান করো বলার কারণে যাকাত দেয়া ফরজ হয়ে গেল। আল্লাহ বললে নামাজ ফরজ হয়, আল্লাহ অর্ডার দিলে রোজা ফরজ হয়, আল্লাহ অর্ডার দিলে যাকাত দেয়া ফরজ হয়। ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশের অর্ডার আল্লাহ দিল। এবার আপনারা আওয়াজ করে বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন এই ফরজের খবর কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায় এমন লোক আছে না? নাই। নামাজি নামাজের ব্যাপারে ইসলাম মানলো, সুদ খাওয়া হারাম, সেখানে আর ইসলাম মানলো না। নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন গোসখোর অফিসার আছে না? নাই। গোসের টাকা পকেটে নিয়ে নামাজে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পরের জমি দখল করে বিল্ডিং করে ফেলেছে, জাল দলিল করে, নিজের বাবা মরেছে 10 বছর আগে, আপন বোনের হক জোর করে ভাই দখল করে, ওই ভাই আবার নামাজও পড়ে, ইসলাম মানলো মসজিদে, বাস্তব জীবন ইসলামের খবরে নাই। কান খুলে শোনো মুসলিম, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ওদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আগে তো ইসলাম বুঝতে হবে। এই দেশের অধিকাংশ মুসলমান তো ইসলামই বুঝল না, কারণ ইসলামের মৌলিক কনসেপশনের জন্য যে এলেম দরকার, সে এলেম তো সিলেবাসেই নাই। প্রাইমারি স্কুলে পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভার্সিটিতে এমএ পাস করলো, অথচ দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাস আল্লাহর কোরআনটাই নাই। প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, কলেজ পাস করলো, কুমিল্লা জেলা স্কুল থেকে পাস করলো, তারপর ঢাকা মেডিকেলে পড়লো, মেডিকেলে ইন্টারনি শেষ করে দেশের সেরা ডাক্তার হয়ে গেল, অথচ এমন ডাক্তার আছে যে দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআনটাই নাই। ইসপানি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বুয়েটে ভর্তি হলো, দেশের সেরা শিক্ষালয়, বুয়েট থেকে ভালো ইঞ্জিনিয়ার হয়ে বের হলো। এমন অসংখ্য ইঞ্জিনিয়ার আছে যারা দেখে দেখে আল্লাহর কোরআনটাই পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআন নাই। এমন একটা সিলেবাস আমরা বানাইলাম, বা 92% মুসলমান, এই সিলেবাসটা কি ইংরেজরা বানাই দিয়ে গেছে? এক কথা বলেন, ইংরেজরা বানাই দিয়ে গেছে? এই সিলেবাসটা হিন্দুরা বানাইছে? এই সিলেবাস খ্রিস্টানরা বানাইছে? এমন সিলেবাস কেন বানাইলা যে সিলেবাস শেষ করার পরে এমএ বিএ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর কোরআন পড়তে পারে না? সে ইসলামটা বুঝবে কেমনে? ইসলাম বুঝবে কেমনে? এমন সিলেবাস মুসলমান বানাইছে, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন অনেক আছে, সবার কথা বলছি না, এমন অনেক আছে যারা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজে গিয়া জিগায়, জানাজার নামাজের নিয়ত কইয়া দেন, কেমনে জানাজার নামাজ পড়ে সেটাও জানে না, কারণ তার সিলেবাস এগুলো নাই। কপাল পরা জাতি, কপাল পরা জাতি। আমার প্রিয় অধিকাংশ মুসলমান ইসলামে পরিপূর্ণ প্রবেশ তো দূরের কথা, ইসলামই তো বোঝে না। তারা মনে করে ইসলাম একটি নিচক ধর্মের নাম, হিন্দু একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম, অনুরূপভাবে ইসলামও একটা ধর্ম, অথচ মোটেও তা নয়। ইসলামকে অন্য ধর্মের মতো যারা মনে করে তারা বড় জাহেল মানুষ, বড় জাহেল তারা। কারণ হিন্দুদের ধর্ম হচ্ছে 12 মাসে 13 পূজা, এর বাহিরে হিন্দু ধর্মে কোন ডিরেকশন নাই। আমাদের এলাকাও তো হিন্দু আছে, আমাদের ময়নামতি এলাকাও হিন্দু আছে। আপনি হিন্দু কোনো ঠাকুরকে যদি জিজ্ঞেস করেন, ঠাকুর মশাই, যে টয়লেটে যাওয়ার সময় ডান পা দিব না বাম পা দিব, তোমার হিন্দু ধর্মে কি আছে? ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবো না বাম কাতে ঘুমাবো? খাবার সময় ডান হাতে খাবো না বাম হাতে খাবো? খাবার সময় কোন দোয়াটা পড়বো? খাবার শেষে কি পড়বো? ও হিন্দু মশাই, ব্যবসা করার সময় কি সিস্টেমে ব্যবসা করা লাগে? হিন্দু ধর্মে কি আছে? কিতাব তো আছে, মহাভারত, রামায়ণ, উপনিষদ, বেদ,
গীতা আরো কত কি বলো দেখি ঠাকুর বলবে এগুলো তো আমরা জানি না শুধুমাত্র পূজার সময় কি মন্ত্র করা লাগে সেটাই শুধু জানি আমার প্রিয় ভাই বড় মশাই তোর পূজা হিন্দু ধর্মের দায়িত্ব শেষ সপ্তাহে একবার গির্জায় যাবে খ্রিস্টানের দায়িত্ব শেষ সপ্তাহে প্রতি রবিবারে শক্তি শনিবারে একবার সেনেগাগে যাবে হুজির দায়িত্ব শেষ সপ্তাহে একবার পেগোডায় যাবে বৌদ্ধের দায়িত্ব শেষ এখন সে সুদ খাবে না কোষ খাবে কি খাবে না ওজনে কম দেবে কি মানে বেজাল দেবে ডান কাতে না বাম কাতে ঘুমাবে ডান পা দিয়ে সামনে গাবে না আগে বাম পা দেবে ইত্যাদি কিছুই সে জানে না কারণ তার ধর্মে এগুলো নাই আপনারাই বলুন তো ইসলাম কি এমন না ইসলামে সব কিছু আছে আপনি টয়লেটে কিভাবে ঢুকবেন সেটাও ইসলামে আছে কিনা ঘুমানোর সময় কোন কাতে ঘুমাবেন সেটাও ইসলামে আছে না নাই ইসলাম কে আপনি মনে করবেন না পাঁচ ওয়াক্ত নামাজের নাম ইসলাম এটা আপনার জাহালাত 12 মাসে 13 পূজা করবে হিন্দুর দায়িত্ব শেষ ফজর জোহর আসর মাগরিব এশা করবেন আপনার দায়িত্ব শেষ দিস ইজ নট ইসলাম ইসলাম থাকবে সেখানে আপনি আছেন যেখানে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম নিয়ে যেতে হবে আমার প্রিয় ভাই মানুষের জীবনের বটম থেকে টপ লেভেল ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত ইসলাম সব জায়গায় থাকা লাগবে জীবনের এমন কোন কাজ নাই যেখানে ইসলামের ডিরেকশন নাই সুবহানাল্লাহ এই জন্য ইসলামে আল্লাহ পরিপূর্ণ প্রবেশ করতে বলেছে এখন ইসলামটা আসলে কি আমি বলে দিলাম ইসলাম নিসক নিসক কোন ধর্ম নয় ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম জীবন আছে যেখানে ইসলাম আছে সেখানে লাইফ প্রেসক্রিপশন প্রেসক্রিপশন শব্দটা তো আমরা সবাই বুঝি ডাক্তারের কাছে গেলে ওষুধ লেখার জন্য যে ব্যবস্থাপত্র দেয় এটার ইংরেজিতে কি বলে প্রেসক্রিপশন বলে ডাক্তার ওষুধ লিখে দিল তারপরে দেখবেন ওষুধের নামের পরে লিখে দেয় সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা অথবা লিখে দেয় দিনে এক বেলা অথবা লিখে দেয় সকাল এবং সন্ধ্যায় লিখে দেয় তার পাশে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে দিস ইজ প্রেসক্রিপশন ইসলাম হচ্ছে আপনার লাইফ প্রেসক্রিপশন ঘুম থেকে ওঠে আবার রাতের বেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার প্রতিটা কদমে ইসলাম লাগবে প্রতিটা কদম ইসলাম উদখলো ফিস সিলমে কাফা ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা সারেন্ডার করা আমাদের দেশের লোকেরা ইসলাম অর্থ শান্তি এটাই বেশি শুনেছে এটাও ইসলামের অর্থে আছে তবে এটা দূরবর্তী অর্থ এটা দ্বিতীয় লেভেলের অর্থ ইসলামের ফার্স্ট যে অর্থ হবে অরিজিনাল যে অর্থ সেটা হচ্ছে আত্মসমর্পণ করা কমপ্লিটলি সারেন্ডার টু গড আল্লাহর কাছে নিজের আমিত্ব ব্যক্তিত্ব সব কিছু সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম ইয কল লাহু রাব্বুহু আসলিম কল আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিল ইব্রাহিম আত্মসমর্পণ করো ইব্রাহিম নবী কেমনে করব কখন করব কেন করব কোন প্রশ্ন করেন নাই সাথে সাথে বলে দিলেন জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম আত্মসমর্পণ করে ফেললাম আত্ম মানে সেলফ নিজ সমর্পণ মানে সঁপে দেয়া তাহলে আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া আপনার ইসলাম মানে হলো আপনার ব্যক্তিগত কিছুই থাকবে না আমিত্ব থাকবে না ব্যক্তিত্ব থাকবে না আমার বলে কিছু থাকবে না সব কিছু কার দিস ইজ ইসলাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين
আল্লাহ বলো ও প্রিয় নবী আপনি ঘোষণা করে দিন বলে দিন নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় কুরবানি স্যাক্রিফাইস আমার জীবন আমার মরণ সবটার মালিক হলেন আল্লাহ আচ্ছা আপনি যদি আপনাকে আল্লাহর কাছে সঁপে দেন তাহলে আপনার বলতে আর কিছু থাকলো তাহলে সবটার মালিক কে সবটার মালিক আল্লাহ এটা হলো ইসলাম আপনার আর কিছু নাই আপনি এখন সারেন্ডার করার সৈনিক যুদ্ধের মাঠে দুই দল সৈনিক যখন যুদ্ধে রত থাকে লিপ্ত থাকে তখন যুদ্ধ ধামাভা বেজে ওঠে অশান্ত হয়ে ওঠে পরিবেশ দুই পক্ষের হতাহত হয় মানুষ মারা যায় এক পক্ষ যখন অস্ত্র মাটিতে ফেলে দিয়ে হ্যান্ডসাপ করে দুই হাত উপরে তুলে রাখে এটার নাম হচ্ছে সারেন্ডার করা অস্ত্র ফেলে দিয়েছে সে বলতে চায় আমি তোমার সাথে আর যুদ্ধ করব না যখন হ্যান্ডসাপ করে হাত তুলে ফেলে প্রতিপক্ষ কিন্তু হাতের অস্ত্র ফেলে দেয়নি কারণ তার কাছে তুমি সারেন্ডার করেছো সে হাত তুলবে কেন সে তো তোমার কাছে সারেন্ডার করেনি তার হাতে অস্ত্র আছে তোমার বুকের দিকে রাইফেল তাক করে কদমে কদমে সামনে আগাবে তারপর কাছে এসে বলবে উপর থেকে হাত নিচে নামাও এখন তুমি হাত নিচে নামাবে বলবে হাত পিছনে নাও হাত তোমাকে পিছনে নিতে হবে হাতের মাঝে রশি দিয়া বাঁধবে তুমি চুপ করে দাঁড়ায় থাকবে হাত বেঁধেছে কথা বলতে পারবা না সারেন্ডার করেছ কোনো কথা বলার অধিকার তোমার আর যার কাছে সারেন্ডার করলেন যার কাছে সারেন্ডার করলেন সে আপনাকে এবার যা বলবে আপনি তাই করুন দুই হাত পিছন দিয়া মোড়া দিয়া বানল হাত বাঁধার পরে এবার বলতেছে গো হ্যাড সামনে চলো ও বেটা আপনার পিছন দিয়া রাইফেল পিঠ বরাবর তাক করে রাইফেলের বাদ দিয়া গুতা দিয়া কয় গো হ্যাড সামনে যাও আপনি যদি সামনে যেতে দ্বিমত করেন তাহলে পিঠ বরাবর গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই এবার আপনি সামনে চলেন একটু সামনে যাওয়ার পরে বলল হ্যাঁ মিয়া দাঁড়াও আপনি গতি থামালেন এবার বেটা আপনারে বলছে এখানে বসে পড়ো আপনি আবার বসে পড়লেন আপনাকে বলল এখানে বসে থাকো দ্বিতীয়বার না বললে দাঁড়াবে না এখন সে বলার আগে দাঁড়াইতে গেলে আবার গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই মানে কি মানে হলো সারেন্ডার করার পরে মন মতো কিছু করার অধিকার আর থাকে না যারা মুসলিম হবে তারা সারেন্ডার করবে কার কাছে হইল না জবাব জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সারেন্ডার যদি করো আল্লাহর কথার বাইরে চলার অধিকার কি আর আছে এটার নাম ইসলাম উদখুলু ফিস সিলমে কাফফা এই ইসলামে ঢোকো আমার প্রিয় ভাইরা শুনুন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইযু মা ক্বীদা ইনকাদ প্রিয় নবীজি বলছেন কেউ যদি মুমিন হয়ে যায় মুসলিম হয়ে যায় সেই হয়ে যাবে ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে সুবহানাল্লাহ পড়ুন কি চমৎকার উদাহরণ যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে ওই ওট মন মতো চলার অধিকার সে ওটের আর থাকে না এখন মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে যদি মালিকের টানের উল্টা কদম দেয় নাকটা ছিঁড়ে যাবে ঈমান আনার পরে মুসলিম হওয়ার পরে আল্লাহ যা বলে রাসূল যা বলে তা মানতে তুমি বাধ্য উল্টা পাল্টা চলবা তোমার ঈমান ছিঁড়ে যাবে আপনি মনে করবেন না ঈমান তো একবার আনছি ছুটবো কেমনে ছিঁড়বো কেমনে ও প্রিয় ভাইরা ঈমান আপনি এনেছেন এই ঈমানটা তো ভেঙ্গেও যেতে পারে অজু করার পরে অজু কি ভাঙে না কথা বলেন রোজা রাখার পরে রোজা কি ভাঙে না নামাজে দাঁড়ানোর পরে নামাজ কি ভাঙে না নামাজ পরে নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়ায় এক কথা বললেন নামাজটা ভেঙ্গে গেল অজু করার পরে পেট থেকে হাওয়া বের হলো অজু ভেঙে গেল রোজা রেখেছেন কেউ কিছু খাওয়াইলো অথবা নিজে কিছু খেয়ে নিলেন জেনে বুঝে মনে আছে তারপর পিপাসা লাগছে পানি খাইলেন সূর্য ডোবার আগে রোজা আছে না ভেঙে গেছে অজু ভাঙ্গার কারণ আছে রোজা ভাঙ্গার কারণ আছে নামাজ ভাঙ্গার কারণ আছে ঈমান ভাঙ্গার কি কোনো কারণ নাই আল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু
কোরআনে আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে যে মানুষগুলো ঈমান এনেছে তারপর আবার কাফের হয়ে গেছে, তারপর আবার ঈমান এনেছে তারপর আবার কাফের হয়ে গেছে, কাফের হওয়ার পরে আর নতুন করে ঈমান আনে নাই। সুম্মাজদাদু কুফরা, তারা কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুলিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, যারা কুফরিতে সীমা লঙ্ঘন করে কাফের অবস্থায় মরে যায় আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। যার ঈমান নাই তার কপালে জান্নাত নেই। এই ঈমানটা ভেঙে গেল আপনার, কেমনে ভাঙলো প্রিয় ভাই শুনুন। ভাঙবে যে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে সম্ভাবনায় সংখ্যা বেড়ে যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تكون بين الساعة فتن قطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا প্রিয় নবী বলেন কিয়ামত যখন আগাবে তখন ফিতনা এত বেশি তৈরি হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষের ঈমান থাকবে না, এমন কাজ করবে যে কাজ ঈমান ভেঙে যায়। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যেই লোকটা মসজিদে আল্লাহকে সেজদা দিল সে মুমিন, কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়ার পরে সে মুমিন না মুশরিক। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।